আর আমরা মনস্তত্ত্ববিদরা কি বলি? সেলফ ক্রিটিসিজম, নিজেকে সমালোচনা করো, এবং সেলফ আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে বুঝো। বুঝতে হলে নিজেকে ইভ্যালুয়েশন করতে হবে, ক্রিটিসিজম করে মূল্যায়ন করতে হবে। একটা ঘটনা ঘটছে, ইনিশিয়ালি আমরা একরকম মূল্যায়ন করি, চট করে একটা নেগেটিভ মূল্যায়ন করে ফেলি, কিন্তু আমাদেরকে সময় নিতে হবে ঘটনাটা ঘটার পর, তারপরে এটাকে পরিস্থিতিটাকে মূল্যায়ন করতে হবে। আমার কি দোষ আছে, অপরের কি দোষ আছে, আমার কি দোষ আছে সেটা ধরবো, অপরের কি গুণ আছে সেটা ধরবো। আমরা দেখেছি এই দোষ ধরার মধ্য দিয়ে আমরা ঘটনার দায় দায়িত্বটা নিজের কাঁধে নিতে পারি। এটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স।